হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপস করবে লাইফস্টাইলে। তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর, পুরো দু সপ্তাহ হতে চলেছে, 10-15-14 দিন এমনটাই হয়ে আছে অলরেডি। তো তোমাদের টাইমলি কোনো ভিডিও দেয়নি, আর আমি মানে কি বলবো, আর তোমাদের সকলের সামনে আমি আসিও নি এতদিন। তো আসেনি, অনেক প্রবলেম, অনেক কারণ, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, কিন্তু শেয়ার করতে চাই, আর যে জন্য আসেনি সেটাও তোমাদের বলবো। তো আজকে চলে এসেছি, আর আজকে এসেছি একটু সেজে গুজে, তার মানে বলে তো কি, সামনে পুজো, আর একটু ইচ্ছে করছিল সাজগোজ করতে, তো সেজন্য একটু সেজে গুজে আজকে তোমাদের সকলের সামনে এসেছি। অনেকদিন পর চলে আসছি, আর ভাবলাম যে না, একটু সেজে গুজেই আসি, তো সেজন্য এসেছি। আর সামনে তো পুজো, পুজো মানেই তো সাজগোজ, পোশাক, নতুন সব কি বলবো, আর তো সেজন্যই চলে এসেছি একটু সেজে গুজে। আর এটা হচ্ছে একটা নতুন শাড়ি পরেছি, তো শাড়িটা তোমরা এই দেখো, এখান থেকে দেখাচ্ছি তোমাদের, নিচটা থেকে ঠিকমতো দেখাতে পারছি না, তো শাড়িটা দেখতে পাচ্ছ, পুরো 100 টাকার শাড়ি, কিন্তু দেখলে মনে হচ্ছে না, আমি পরেছি, আমার খুব ভালো লাগছে, শাড়িটা এত সফট, আর পরেছি মনেই হচ্ছে না যে শাড়ি পরে আছি। আর শাড়িটা আমি পরেছি, তোমরা তো বুঝতে পেরেছ, এটা নাইটি, আমার সেই কালো নাইটিটার উপরে দিয়ে পরেছি, তো এটার সঙ্গে পরে একটু ম্যাচ ম্যাচ লাগছে, খুবই ভালো লাগছে, মনেই হচ্ছে না যে আমি নাইটির উপরে শাড়িটা পরেছি, তো দেখতে পাচ্ছ ভালোই লাগছে। তো আজকে শাড়িটা পরে তোমাদের সামনে আসলাম অনেকদিন পর, তোমরা অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগছে আমাকে। আর একটু সাজগোজ দিয়েছি, কেননা শর্ট ভিডিও করার জন্য, বেশি নাম দু একটা শর্ট ভিডিও করবো, সেজন্যই সেজন্য একটু সাজগোজ দিয়েছি, আর পুজো পুজো, তো যাই হোক, আজকে অনেকদিন পর আসলাম তোমাদের সামনে। আর এখন থেকে আমি মানে কি বলবো, আর এখন থেকে রোজ দিন তোমাদের সামনে আসবো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো এখন তোমাদের দাদাভাই নেই, আর বাবু নেই ঘরে, কেউ নেই, তোমাদের দাদাভাই আজ কালকে বিশ্বকর্মা পুজো, তো সেজন্য আজকে একটু রাত করে বাড়িতে আসবে, আর মোবাইলটাও পেয়েছি আজকে হাতের কাছে, তো সেজন্যই তোমাদের সকলের সামনে আসলাম, আর তোমাদের সকলের সামনে এসে আমার খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, কটা শর্ট ভিডিও করেছি তো তোমরা অবশ্যই সবাই দেখো, আর একটা বড় ভিডিও করার ইচ্ছা আছে, তো আমি এখন সেটাই করব, তো তোমরা সকলে দেখতে থাকো, চলো